10 ট্রাক অস্ত্র মামলায় আসামিদের ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শুরু হয়েছে। বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চে শুনানি শুরু হয়। আসামির পক্ষের অন্যতম আইনজীবী এস এম শাহজাহান মনে করেন, মামলার এজাহার ত্রুটিপূর্ণ ছিল। এ ঘটনায় দুটি মামলার আপিল একসাথে শুনানি করতে চান তিনি। এদিকে 2001 সালে বিএনপির মিছিলে গুলি চালানোর ঘটনায় ডাক্তার এইচ বি এম ইকবাল সহ 15 জনকে অব্যাহতির আদেশ প্রত্যাহার করে তাদের আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সাইদুল ইসলামের রিপোর্ট। দেশ বিদেশে আলোচিত 10 ট্রাক অস্ত্র আটকের দুটি মামলায় একটিতে তৎকালীন শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উলফা নেতা পরেশ বড়ুয়া সহ 14 জনকে মৃত্যুদণ্ড এবং অন্য মামলায় 14 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় চট্টগ্রামের আদালত। রায়ের পর প্রায় 10 বছর পেরিয়ে গেলেও শুরু হয়নি ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 3 মাসের মধ্যেই শুরু হলো সেই ডেথ রেফারেন্স ও আপিল শুনানি। এই মামলার এজাহারটি ত্রুটিপূর্ণ বলে দাবি আসামিপক্ষের অন্যতম আইনজীবী এস এম শাহজাহানের। যে তদন্তটা সঠিকভাবে হয় নাই, তদন্ত সঠিকভাবে হলে দেখা যেত কারা এই অস্ত্র পাঠাইলো, কোথায় এগুলো যাবে, কাদের মাধ্যমে যাবে, কি উদ্দেশ্যে যাবে। এখানে আপনার ইনোসেন্ট কিছু লোকজনকে ধরে এনে এবং এই যে লেট মৌলানা মতিউর রহমান নিজামী, আল্লাহ জান্নাত নসিব করুক, ওনাকে এই মামলায় তার ফাঁসির অর্ডার হয়েছিল। আচ্ছা, তো ওনাদেরকে এনে, যেহেতু উনি তখন ইন্ডাস্ট্রি মিনিস্টার, তো ইন্ডাস্ট্রি মিনিস্টার কি ইন্ডাস্ট্রির জন্য এই সমস্ত অস্ত্র বাইরে থেকে আমদানি করছে? দুটি মামলা আলাদা না করে একই সাথে করা যেত দাবি করে আপিল শুনানি একসাথেই করতে চান এই আইনজীবী। ডেথ রেফারেন্স যেটা শুরু হয়েছে, এটা যদি শুনানির পরে মাননীয় আদালতের বা মাননীয় কোর্টের রায়ে যদি আসামিরা খালাসও পায়, তারপরেও তারা বের হতে পারবে না, যেহেতু ওই মামলা রয়ে গেছে আর ওই মামলা পেপার বুকও এখনও তৈরি হয় নাই। আমার দাবি ছিল যে এই মামলাটা শুনানির সাথে সাথে আবার ওই মামলাটাও যেন শুনানি হয়ে যায়, কারণ একই ঘটনা, একই আসামি, একই সাক্ষী। এদিকে 2001 সালের ফেব্রুয়ারি মাসে ঢাকায় মির্জা আব্বাসের নেতৃত্বে একটি মিছিলে গুলি চালানোর মামলায় ডাক্তার এইচ বি এম ইকবাল, নুরুন্নবী চৌধুরী শাওন সহ 15 জনকে অব্যাহতি দেওয়ার আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। তাদেরকে অবিলম্বে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে সমস্ত সাক্ষ্য প্রমাণ থাকা সত্ত্বেও রাজনৈতিক বিবেচনায় তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছিল, সেটি আজকের এই মাননীয় আদালতের আদেশের মধ্য দিয়ে সেটা বাতিল হলো এবং এই আসামিরা এখন বিচারের সম্মুখীন হলো। যদি তারা আত্মসমর্পণ নির্ধারিত সময়ের মধ্যে না করেন, তাহলে আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করবেন এবং আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে বিচার কার্য চলবে। আলোচিত এই ঘটনায় আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 2010 সালে আদালতের মাধ্যমে ডাক্তার ইকবাল সহ অন্যদের অব্যাহতি দেওয়া হয় বলে দাবি করেন বাদীপক্ষের আইনজীবী। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।